জি জি আমার সাথে একবার কথা হয়েছে, তারপর আমাদের লিখিত বক্তব্যটা সে নিয়েছে। পঁয়ত্রিশটা লিখিত বক্তব্য দিয়েছে, স্বাক্ষর তো আপনার কাছে যারা জানতে আমি তদন্ত সাথে কোন বিষয়ে জানতে চেয়েছি, ঘটনা সম্পর্কে আমি কোন ঘটনাটা এটা আমি এখন বলতে চাচ্ছি না। তদন্ত 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 হচ্ছে বা ইয়ে হচ্ছে, তদন্তের মাধ্যমে আপনারা সব কিছু জানেন। আপনার বিষয়ে কিছু অভিযোগ যেমন আমরা পেয়েছি আর কি এবং শুনেছি এবার গণমাধ্যমে এসছে, এই যে আপনি যে হলে একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করে রেখেছেন তার শিক্ষার্থীদের জন্য অভিযোগ, তো এই ভয়ার্থ পরিবেশ আপনি কেন তদন্ত করলেই সব কিছু জানতে পারবেন। তদন্তের রিপোর্ট যা আসবে সেটা তো সত্যিটা আসবে, স্যার ম্যাডামরা যা দিবে বা আমাদের তদন্ত তাদের কিন্তু ভরসার উপরে দেওয়া হয়েছে, যেটা দিবে আপনারা সেখান থেকেই অভিযোগ আসবে। আপনি দেখা যায় আচ্ছা কার হাত ধরে বা কোন মাধ্যমে আপনি নেতৃত্বে চলে আসেন, কমিটিতে আসা বা না আসা সেটা তো আমার বা এটা আমার কমিট করার কথা না, আপনারাও বড়দের সাথে কথা বলে। তাহলে এই ঘটনাটা এই ঘটনাটার সত্যতা আছে কিনা জাস্ট একটা লাস্ট প্রশ্ন। নো কমেন্ট। আমরা কাজ করেছি, আমরা সাক্ষ্য প্রমাণ সাক্ষাৎকার নিচ্ছি, তদন্তের সাথে যে কাজগুলো করা দরকার আমরা করে থাকি। তদন্ত এই জগৎ পর্যন্ত মানে কিছু পেলেন কেন, মানে আজকে মানে অভিযুক্তদের সাথে কথা বললেন তারা কেমন কি বললেন আর কোন তথ্য দিয়েছেন কেনা, আসলে এই কথাটা তো তদন্তে আমরা কী পেলাম, তদন্তের মাধ্যমে কী পেলাম এটা তো জনসম্মুখে বলা যাবে না, কারণ তদন্ত কমিটির কাজ সম্পাদনের জন্য এটি বাইরে প্রকাশ করার বিধানও নেই। এই জন্য আমরা এখন আমরা কিছু বলতে অগ্রগতি অনেকখানি হয়েছে, আমরা অনেক কাজ করে ফেলেছি। কালকেও আমরা 9:30 থেকে 4:30 পর্যন্তই কাজ করছিলাম। অভিযুক্ত কতজনকে আপনারা দেখেছেন বা কতজন আপনাদের সাথে কথা হয়েছে? 15। আসলে আমাদের কাজ এখনো তো চলছে, এখন কে অভিযুক্ত এই বিষয়টা আমরা বলতে পারবো না। ম্যাম একটা বিষয় একটু আমরা যেটা লক্ষ্য করেছি পেয়েছি তার জন্যই তো এগিয়েছি, কাজ করতেছি, দায়িত্ব যেহেতু দেওয়া হয়েছে কাজ করতেছি। একটা কোশ্চেন, ওইটা তদন্তের কারণে তদন্তের উপযুক্ততার জন্য যথার্থতার জন্য আমরা আসলে এটা বলতে পারছি। আপনারা কি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন? ওই এলাকা তো সিসি ক্যামেরা দ্বারা বৃষ্টি হয়েছে, ওখানে প্রভোস্ট মহোদয়কে আমরা বলেছি, ফোনও দিয়েছি, চিঠিও আমাদের আছে যে আপনারা সিসিটিভি ফুটেজ আমাদের কাছে সতর্ক করেন, তো ওনারা এখনও দিতে পারেননি। ওনারা বলেছেন যে ওনারা আইসিটি সেল থেকে টেকনিশিয়ানদের এনে ওনারা দেখিয়েছেন, তবে কিছু ডিভাইস প্রোভাইডের সেখানে প্রয়োজন এটা উনি জানিয়েছেন, তো ডিভাইস কেনার জন্য উনি টাকাও দিয়েছেন, সেটি হয়তো বা চলে আসবে 2-1 দিনের মধ্যে। এটি এখনও আমরা জানি না, আমরা শুধু সিসিটিভি ফুটেজটা চেয়েছি।